man somata nazar rasul sallallahu alaihi wasallam er kotha bishal boro kotha man somata nazar je chup thake she nazar pay subhanallah bolen chup thakle ki paoa jay samaje sommano paoa jay ar je beshi kotha bole she nazar pay na সে আল্লাহরও নাজাত পায় না এই পৃথিবীতেও সে লাঞ্ছিত হয় মানুষ ওই লোকটাকে বাফাল বলে মানুষ ওই লোকটাকে চাপাবাজ বলে তাই না এজন্য যে সমস্ত সময় আপনি ফ্রি থাকবেন যদি নেক আমল করতে নাও পারেন অন্তত চুপ থাকবেন তাহলে এই চুপ থাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আরেকটা বিষয় সম্মানিত ভাইরা সম্মানিত মুসলিম একরাম কথা বলতে চাই সেটি হচ্ছে যে অকৃতজ্ঞতা এই অকৃতজ্ঞতা বিষয়টা আমাদের ভিতরে আছে না নাই আছে যদি কেউ আমাদের কোনো উপকার করে সেটা আমরা স্বীকার করতে চাই না কেউ আমাদের উপকার করলে আমরা নিমিষেই সেটা ভুলে যাই কিন্তু যে মানুষটা আমার জন্য সারা জীবন করলো যে মানুষটা আমাকে সারা জীবন সুযোগ দিল যে মানুষটা আমাকে সারা জীবন আগলে রাখলো আমার ভালোমন্দ খোঁজ খবর নিল আমার দেখাশোনা করলো আমাকে যে কোনো ভাবে সাহায্য করলো সেই মানুষটাই যদি কখনো সামান্য কিছু ভুল করে সামান্য কিছু অপরাধ আমার সাথে করে দৌড় দিয়ে গিয়ে মামলা ঠুকে দেই দেই না দেখি দেই না একটা মানুষ আপনি সারা জীবন তার সঙ্গে উঠা বসা করলেন সারা জীবন তার সঙ্গে লেনদেন করলেন সারা জীবন তার সঙ্গে চলাফেরা করলেন কিন্তু হঠাৎ যদি সেই ব্যক্তি আপনার কোনো একটা ভুল ভুলবশত আপনার একটা ক্ষতি করে ফেলছে আপনি সেই মানুষটাকে ক্ষমা করতে ক্ষমা করে দিতে পারেন না ক্ষমা করে না দিয়ে সেই ব্যক্তির বিরুদ্ধে আপনি সাথে সাথে অ্যাকশন গ্রহণ করেন এটা হচ্ছে একটা অকৃতজ্ঞতা এটা কি অকৃতজ্ঞতা মনে রাখবেন যে ব্যক্তি অকৃতজ্ঞ সেই ব্যক্তিকে আল্লাহ তাআলাও ভালোবাসেন না এবং সেই ব্যক্তিকে মানুষও ভালোবাসেন না যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দয়া করে সম্পদ দিয়েছে ধন দিয়েছে যতটুকুই দিয়েছে অল্প দিই তার বেশি দিই মানুষের ক্যাপাসিটি অনুযায়ী আল্লাহ তাআলা তাকে সম্পদ দেয় সেই ক্যাপাসিটির বাইরে যদি আল্লাহ তাআলা তাকে সম্পদ দেয় সে নষ্ট হয়ে যাবে এজন্য তার ক্যাপাসিটির ভিতরে আল্লাহ তাআলা সম্পদ দেয় এই সম্পদ পাওয়ার পরে এই সুখ পাওয়ার পরে এই নিয়ামত পাওয়ার পরে যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে সেই ব্যক্তির উপর খুশি হয়ে তার নিয়ামতটাকে বাড়ায়া দেয় বলেন সুবহানাল্লাহ যারা আল্লাহর সামনে মত হতে চায় না যারা স্বীকার করতে চায় না যে আল্লাহ তাআলা আমাকে যা কিছু দিয়েছেন আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন এটা স্বীকার করতে চায় না এই সমস্ত মানুষ হচ্ছে অকৃতজ্ঞ মানুষ একদিন না একদিন এই সমস্ত মানুষ নিঃস্ব হবেই হবে একদিন না একদিন এই সমস্ত মানুষের সমস্ত সম্পত্তি সমস্ত সুখ সমস্ত আরামায়েশ ধূলিসাৎ হবেই হবে আমার কাছে যা আছে তার আমি যোগ্য না আমার কাছে যা আছে তার আমি কি না যোগ্য না আমার কাছ থেকে যা চলে গেছে তা আমার কখনো ছিল না আল্লাহ তাআলা যতটুকু আমাকে দিয়েছেন ততটুকুর জন্য আমি সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব যে হে রব আপনি আমাকে যে হালতেই রেখেছেন যেভাবেই রেখেছেন আপনার খুশিতেই তো আমাকে রেখেছেন আমি তো আপনারই গোলাম আপনি তো আমারই স্রষ্টা অতএব আপনি আমাকে যেভাবেই রেখেছেন যে হালতেই রেখেছেন আল্লাহ আমি আপনারই শুকরিয়া আদায় করি আমি আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি যদি কোনো ব্যক্তি সবসময় এভাবে আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে এবং আল্লাহ তাআলার কাছে নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধনে তার মনে তার শরীরে তার সুখে তার সংসারে তার ব্যবসায় তার বাণিজ্যে সব কিছুতেই আল্লাহ তাআলা তার নিয়ামতগুলোকে বাড়া বাড়া দিবে বলেন সুবহানাল্লাহ এজন্য সম্মানিত উপস্থিতি আল্লাহর শুকরিয়া আদায় করব তো বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন না আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ